নমস্কার, অবলয় আড্ডায় আপনাদের সবাইকে সাদর স্বাগত জানাচ্ছি। আমি লাজবন্তি, এসে গেছি আড্ডা দিতে আর অনেক অনেক খুব ভালো ভালো গান শুনতে। আর আমার সঙ্গে আজকে আড্ডা দিতে এবং দারুণ দারুণ সমস্ত গান শোনাতে যে হাজির, সে আপনাদের অত্যন্ত প্রিয় শিল্পী, আমার তো বটেই, আমার সহকর্মী বলুন, বন্ধু বলুন, ভাই বলুন, সব কিছু, পর্ণাভ, পর্ণাভ ব্যানার্জি। থ্যাংক ইউ, অনেক অনেক স্বাগত তোকে আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পর্ণাভর গান প্রথমে আগে একটু শুনে নিই, তারপরে একটু জেনে নেব ওর আরও অনেক কিছু, অনেক কিছু কর্মকাণ্ডে জড়িত সব একে একে জানবো। কিন্তু আজকে প্রথম গান, প্রথম গান যেটা শোনাবো ভাবছি, এটা আমার ভীষণ প্রিয় একটা কম্পোজিশন। বৃষ্টির সিজনের দিকে আস্তে আস্তে আমরা এগোচ্ছি, একেবারে এগোচ্ছি কি চলেই এসেছে মোটামুটি। এটা শ্রীজাতদার লেখা, আমার খুব প্রিয় একটা লেখা, আমার সুর করা। এটা অ্যাকচুয়ালি না গানের ফরম্যাটে লেখা নয়, তুমি শুনলে কবিতা, এটা একটা কবিতা। আচ্ছা। এবার শ্রাবণে ভাবনার অপচয়ে, পুরনো সন্ধে ভাঙিয়ে নিয়েছি জলে, কত কারখানা এমনি বন্ধ হয়, আমার বাড়িতে সুমনের গান চলে। আকাশ বোঝে না কত ধানে কত চাল, তফাত জানে না বন্ধুতে বর্গিতে, বর্ষাতি রাখে শহরের হালচাল, মেঘ ঠুকে আসে ভাঙা ছোড়া কলোনিতে। এবার শ্রাবণে ঘুম জমে টিপকলে, ছোট বস্তিতে বালতির পোয়া বারো, আমার বাড়িতে সুমনের গান চলে। কখনো সখনো তুমিও আসতে পারো, দুদিন বৃষ্টি রিকশায় ভাড়া বেশি, অথচ বাজারে ইলিশ উঠেছে কম, ইতিহাস বলে বাতাসের অভিনদেশি, বুঝবে কি আর মল্লারে ঝমঝম, খুচরোর খোঁজে দু পকেটে তোলপাড়, বেকার যুবক দাঁড়িয়েছে সংসেজে। এবার শ্রাবণে চোখকে দিয়েছি ছাড়, এই বৃষ্টিতে চশমাই শুধু ভেজে, তবুও শহর ভিজতে পারছে কই, মেঘ থমকেছে দূরের মফস্বলে, মন খারাপের চুক্তিতে হোক সই, আমার বাড়িতে সুমনের গান চলে। মন খারাপের চুক্তিতে হোক সই, আমার বাড়িতে সুমনের গান চলে। মন খারাপের চুক্তিতে হোক সই, আমার বাড়িতে সুমনের গান চলে। ইচ্ছে হলো এক ধরনের গঙ্গা ফড়িং, অনিচ্ছেতে ওলাফায় খালি, তিরিং বিরিং, অসাধারণ, অপূর্ব। মানে আমি স্তব্ধ হয়ে শুনছিলাম, তোর নিজের করা সুর এটা? এটা আমার নিজের সুর, শ্রীজাতদার লেখা। শ্রীজাতর লেখা তো অনবদ্য, সেটা তো বলাই বাহুল্য, কিন্তু তুই অসম্ভব ভালো সুরটা করেছিস রে, একদম সুমনদার ছোঁয়া একেবারে। চেষ্টাও করেছিস বোধহয় একটু, একেবারে ডেফিনেটলি। মানে যে এই কথাটা ভীষণ টাচি, যে আমার বাড়িতে সুমনের গান চলে, আমার বাড়িতেও চলে, আমার বাড়িতে সুমনের গান চলে, কখনো সখনো তুমিও আসতে পারো। এইভাবে চলে, আমি সেটাই মানে শুনতে শুনতে ভাবছি যে এর থেকে ভালো সুর হতেই পারে না, এরকম ভাবেই চলে এসছে সুরটা, অসাধারণ। তুই রেকর্ড করেছিস এটা? করিস, রেকর্ড করা আছে, এখনো রিলিজ করিনি, রিলিজ করিসনি। খুব ভালো হয়েছে, দারুণ দারুণ, খুব ভালো লাগলো। মানে
একেবারেই শুরুটা খুব ভালোভাবে শুরু হলো, আস্তে আস্তে আড্ডা অনেক এগোবে, কিন্তু আরও একটা গান শুনতে ইচ্ছে করছে। কণ্ঠ শুনলে এখন আমাদের সবসময় গাইতে ইচ্ছে করে, তার একটা গান শোনা। নিশ্চয়ই। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে, যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে, যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হাই হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে, যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। তুই যার গান গাইলি তার তার গানগুলো তোর গলায় অসম্ভব ভালো যায়, ভীষণ একটা, মানে আমি এটা অনেকদিন আগেই ভেবেছিলাম যে তোকে বলবো, কখনো বলা হয়নি, ভীষণ তার ছোঁয়া, ভীষণ সেই রকম সেই পুরনো যুগকে একদম ফিরিয়ে আনে। কথা বলতে বলতে সময় হয়ে গেছে, ছোট্ট করে একটা ব্রেক নেবার, জাস্ট যাবো আসবো, আমাদের সঙ্গে থাকুন আপনারা। মানুষ মানুষকেই পুণ্য করে, মানুষ মানুষকেই জীবিকা করে। ওই মেট্রোতে আসতাম টালিগঞ্জে নেমে, ওই আমার ওই স্মৃতিগুলো সবসময় আমি নিয়ে চলি। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন অবেলায় আড্ডা এবং আমি আড্ডা দিচ্ছি এবং অসম্ভব সুন্দর সুন্দর সমস্ত গান শুনছি পর্ণাভর কণ্ঠে। আচ্ছা, গান দুটো গান খুব সুন্দর সুন্দর শুনেছি। এবার একটু জানি যে খর্দায় বড় হওয়া, তাই তো? মানে জন্ম সব এখনো খর্দাতে, এখনো খর্দাতে একদম। বাড়িতে গানের পরিবেশ ছিল? বাড়িতে গানের পরিবেশ একদম ছোটবেলা থেকেই ছিল, তার কারণ আমার ঠাকুমা খুব ভালো গান গাইতেন, তো তারপরে আমার বাবা মা দুজনেই গণনাট্য সংঘের সাথে যুক্ত ছিলেন, তো সেই সূত্রেই গান বাজনার পরিবেশেই বড় হয়ে ওঠে একদম। গণনাট্য যখন, তো গান বাজনার পরিবেশ হবেই। তো বোনও তো ভালো গান গায়? বোনও ভালো গান করে, শিখছে, করছে একেবারে। তোর মানে প্রথম দিককার গুরু বা কার কাছে শিখেছিস? আমি প্রথমে শিখেছি আমার মাসির কাছে, আমার মাসতুতো দিদি শ্রীমতী অরুন্ধতী বসু রায়, ওনার কাছে শিখেছি। তারপরে শান্তিময় মুখোপাধ্যায় আমাদের খর্দাতেই, ভীষণ ভালো সঙ্গীত শিক্ষক ওনার কাছে। তারপরে শিখেছি পণ্ডিত অজয় চক্রবর্তী পরিচালিত যে ইনস্টিটিউশন শ্রুতিনন্দন, সেখানে দীর্ঘদিন শিখেছি গান। আচ্ছা, এখনো যাতায়াত? আচ্ছা, মানে খর্দা থেকে এখানে ওখানে? হ্যাঁ, ওখানে ওই মেট্রোতে আসতাম টালিগঞ্জে নেমে, ওই আমার ওই স্মৃতিগুলো সবসময় আমি নিয়ে চলি। মানে রুটকে ভোলাটা একেবারে উচিত, ভুলতে পারি না, মানে পারবো না বলেই খর্দা ছেড়ে আমি আসতেও হয়তো কোনোদিন পারবো না। আমার এখানে কলকাতার দিকে থাকলে অনেক কাজের সুবিধা, কলকাতা কিন্তু কাজের সূত্রে কাজটা মানে খুব সুবিধে হয়, কারণ সময়টা বাঁচে, সময়টা অনেক বেঁচে যায়। কিন্তু ওই আর কি, সেই আমাদের টান, ওই টানটাই ছেড়ে বেরোতে পারি না। আর দেখ, ওখানকার মানুষের ভালোবাসাটাও তো একটা ব্যাপার আছে না, সেই ভালোবাসাটা এখানে নতুন করে হয়তো তুই আসবি ঠিকই, হ্যাঁ, কিন্তু সেইটা কি আর পাবি? ওটা মুশকিল। ছোটবেলা থেকে যে জায়গায় মানুষের রুটটা গেথে যায় না, তোমার ক্ষেত্রে তোমার বাসন চলে একদম তাই। আচ্ছা, গানে যাব, গান শুনবো, কি গান শোনাবি? আচ্ছা, গণনাটক সঙ্গে কথা বললাম, আমি না আমি একটু বলি, আইপিটি এর কোন একটা গান যদি হয়, হ্যাঁ এটা আইপিটি তে অবশ্যই গাওয়া হতো, আমার খুব প্রিয় একটা গান। মানুষ মানুষকেই পুণ্য করে, মানুষ মানুষকেই জীবিকা করে, মানুষ মানুষকেই পুণ্য করে, মানুষ মানুষকেই জীবিকা করে,
পুরনো ইতিহাস ফিরে এলে, পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু মানুষ মানুষের জন্যে। কেবল সঞ্জারিতে চলে যাই, সঞ্জয়টা খুব প্রিয় আমার। বল কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বল কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ক্যা বাত, কি অদ্ভুত পজিটিভ শুন না বলো তো। তে মানে এই গান, আচ্ছা আমি না একটা জিনিস খুব অবাক হয়ে যাই, এখন গায় না কেন রে লোকে? জানি না, মানে আমার তো আমি এগুলো তো শুনে শুনে বড় হওয়া, এবং কি উদ্দীপনার গান। সবথেকে আমার প্রিয় জায়গা নিশ্চয়ই তোমার এটা। মানে বল কি তোমার ক্ষতি, কি অসাধারণ সঞ্চারী, মানে একটা পজিটিভিটি গেইন করছি না জানো। তো জীবনের অতই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। অপূর্ব গান, অপূর্ব, অসাধারণ। এগুলো তো পুরো একটা সিরিজ আছে না, পুরো সব কটা গান কিন্তু ভীষণ ভীষণ হিট। আর ভূপেন হাজারিকা এমন একজন মানুষ যার গলাটা শুনলেই না মানে মনে যেন গঙ্গা যমুনা ভাগীরথী ব্রহ্মপুত্র সব একদম একেবারে এক। আর তোর নিজের মানে কি ধরনের গান গাইতে ভালো লাগে? আমার না এই ধরনের গান গাইতে বেশি ভালো লাগে না, মানে উদার্ত কণ্ঠে ওই যেটা গণনাট্য সঙ্গত মানে বাবা মাদের যেটা দেখতাম, গলা ছেড়ে সবাই একেবারে সবাই মিলে ওই প্রচুর কিছু অপশন আছে এবং করেছেন, উনি তো করিয়েছেন না। আর গণনাট্য সঙ্গীত তো মানে জাস্ট ভাবা যাচ্ছে না, মানে সমস্ত গানগুলো একবারে কাটা গায়ে কাটা। আমি জানি না আজকালকার দিনের ছেলেমেয়েরা এগুলো মানে শোনে কিনা, মানে এই গানগুলো মানে হারিয়ে যাওয়াটা বোধহয় বাঞ্ছনীয় নয়। ভীষণ ভালো লাগলো যে তুই এই গানগুলো গাইছিস, কারণ আমিও এই গানগুলো গাই তো, মানে আমার এত পছন্দ। ও আলোর পথযাত্রী, এই যে রাত্রি এখানে থেকো না, ভাবা যায় এগুলো। ধন্য তুমি, ওই যে ধন্য আমি জন্মেছি মা তোমার তোমার ধুলিতে, কত ভালো ভালো গান সব। আর একটা গান শুনবো আমার ভীষণ প্রিয় শিল্পী নচিদা, নচিদার একটা গান শোনাই একদম। হয়তো কারোর বুকে মাথা রেখে, হয়তো কারোর বুকে মাথা রেখে দীর্ঘশ্বাস হাসি দিয়ে ঢেকে, নিরাপত্তার উষ্ণতা দিয়ে ঢাকবে যন্ত্রণা নীলাঞ্জনা, 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 নীলাঞ্জনা। হয়তো কারোর বুকে মাথা রেখে, হয়তো কারোর বুকে মাথা রেখে স্বামী সন্তান ফ্ল্যাট আর গাড়ি, সুখের অসুখ আজ মহামারী। স্বামী সন্তান ফ্ল্যাট আর গাড়ি, সুখের অসুখ আজ মহামারী। চেনা চেনা গান, চেনা অভিমান, চেনা বিছানায় চুরি সম্মান, পুরনো স্বপ্ন শত পাখি হয়ে সুদূরে দিয়েছে পাড়ি,
লাগে মাস্কারা দু চোখ আঁকতে, ক্লান্তির কালো রঙকে ঢাকতে, লাগে মাস্কারা দু চোখ আঁকতে, ক্লান্তির কালো রঙকে ঢাকতে, রাতের চাদরে মুখ ঢেকে খোঁজো কিসের সান্ত্বনা, নীলাঞ্জনা 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 নীলাঞ্জনা, হয়তো কারোর বুকে মাথা রেখে, হয়তো কারোর বুকে মাথা রেখে। কি অসাধারণ গাইলি রে। নচিদার পরে তোর কণ্ঠে এই গানটা দারুণ মানালো। নচিদার গান অসাধারণ সত্যি বাবা। সময় হয়ে গেছে ছোট করে একটা ব্রেক নেবার, ফিরে আসবো পর্ণাবর গান নিয়ে, সঙ্গে থাকো। একটু নতুন অ্যারেঞ্জমেন্টে এই গানগুলোকে করার চেষ্টা করছি। সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে। লোকে বলে যে হায় নীলা নাকি কারো সয়ে, কারো সয়ে না, তাই আমার আকাশ মেঘে ঢাকা, নীল কভু হয় না, নদী আমার সুনীল সাগর শুধুই খুঁজে মরে। একি ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। একি ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। লোকে বলে যে হায় নীলা নাকি কারো সয়ে, কারো সয়ে না, লোকে বলে যে হায় নীলা নাকি কারো সয়ে, কারো সয়ে না, তাই আমার আকাশ মেঘে ঢাকা, নীল কভু হয় না, নদী আমার সুনীল সাগর শুধুই খুঁজে মরে। একি ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। একি ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। অসাধারণ। আর আবার যেটা মনে হয় তোর গলার যে টেক্সচার যেটা না, সেটা না এই ধরনের গানগুলো খুব ভালো যায়। আমি না এইগুলোই গাইতে খুব ভালোবাসি। আমার কেউ যদি বলে একটু গান শোনাও, এটাই এইগুলোই গাইতে ইচ্ছা করে, কেন জানি না। তোর টেক্সচারটাও তো এই এই গানগুলোর জন্যই একেবারে মনে হয় তৈরি। অপূর্ব, তুই সব ধরনের গান গাস আমি জানি, কিন্তু মানে সামহাউ হয় না যে এক একটা মানে জনার যেগুলো থাকে, অনেকে এটার জন্য অনেক মানে অনেকে আমার অনেক ইয়েও বলে যে তুমি তো নতুন কি মানে গানগুলো গাও না, পুরনো গানগুলি বেশি গাও, বলে এগুলো তো পুরনো না, এগুলো ইটারনাল, এগুলো চিরকালই থাকবে, এগুলো ছেড়ে মানে বলে জীবন বেরোতে পারবো কখনোই নয়, কখনোই নয়। এবং আমি এইগুলো নিয়ে আছি, আমি খুব আনন্দিত, মানে আমার খুব ভালো লাগে, মানে এই গানগুলো গাইতে ভীষণ ভালো। মানুষ তো শোনেও না, প্রচুর শোনে,
মানে ধর কোনো প্রোগ্রামে গেলে সেগুলো তো শোনে, এই কথাগুলো রিকোয়েস্টই আসে একেবারে, এগুলোই আসে। কাজ করা উচিত তাহলে তো, মানে আজ থেকে 50 বছর পরে আর নতুন গান আবার কেউ গাইবে না, নতুন কাজ করছি কিন্তু এইগুলো গাইতে বেশি ভালো লাগে সত্যি। তাই বলে এবার শ্রাবণেও গাইতে আমার খুব ভালো লাগে। ঠিকই, একদম শুনবো পর্ণাবর গান, এবং এই গান নিয়ে অনেক আড্ডাও হবে। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই যে এই পার্টিকুলারলি এই এপিসোডটা যদি আপনি মিস করে থাকেন তাহলে কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন অবেলায় আড্ডা, OBELAYADDA, সেখানে অবেলায় আড্ডার সব এপিসোড আপনারা দেখতে পাবেন। আরও একটা খবর জানিয়ে দিই যে যদি আপনাদের মধ্যে কেউ, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন যে আমার সঙ্গে এখানে বসে আড্ডা দেবেন, গান শোনাবেন, তাহলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা একটু নোট ডাউন করে নেবেন, সেখানে খালি গলায় নিজের গান আমাদের পাঠাবেন এবং নিজের ডিটেলস সহ। নোট ডাউন করুন নাম্বারটা, 8335070727, আই রিপিট, 8335070727। যেটা বলছিলাম, নতুন গান, নতুন গানের কাজ, তুই কি ধরনের কাজ করছিস এখন? একটা তোমায় শোনালাম, আরেকটা গানও, আরেকটা অ্যাকচুয়ালি দুটো গান নতুন তৈরি হলো শ্রীজাতদার, ওটাও শ্রীজাতদার লেখা, দেব সেন মিউজিক ডিরেক্টর কম্পোজার, ওর সুর করা। আচ্ছা, ওটাও অসাধারণ লেখা, ভীষণ প্রিয় লেখা, একটু পরের দিকে ওটা শোনাচ্ছি। আর আমার কম্পোজিশন তো আমি মানে সবসময় করতে করছি, চলছে, সেগুলো তো চলবেই, সেগুলো তো অবশ্যই চলবে, নিজের লেখা। হ্যাঁ সেটাই। আর একটু আগে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে পুরনো গান, যে এই গানের নতুন গানের পাশাপাশি পুরনো গানও থাকবে, আর একটা যেটা করছি একটু নতুন অ্যারেঞ্জমেন্টে এই গানগুলোকে করার চেষ্টা করছি। মানে এখন একটা নতুন টার্ম সবাই বলে আনপ্লাগড, আনপ্লাগড, তো সেরকম একটা করার চেষ্টা করছি নতুন। আমি তো আগে বুঝতামই না, আনপ্লাগ জানি, আনপ্লাগটা মানে খুলে দেওয়া নাকি, বুঝতেই পারতাম না যে আনপ্লাগড কেন এরকম বলছে জিনিসটা, তারপরে বোঝা শুরু করলাম। আচ্ছা, তো সেই একটা কাজ চলছে যে ধরো সাপোজ এই রাত তোমার আমার, এই রাত তোমার আমার, তুই মানে যে শীষটা দিয়ে শীষটা থাকছে কারণ ওটা সিগনেচার, কিন্তু তারপরে ইনস্ট্রুমেন্টেশন গুলো একটু পাল্টে দেওয়া হচ্ছে যুগোপযোগী, যদিও ওইগুলো একদম মানে যুগের সীমাকে অতিক্রম করে গেছে মিউজিকগুলো, গানগুলো, কিন্তু একটু এখনকার ইনস্ট্রুমেন্ট ইউজ করে একটু নতুন গায়িকাটা একটু একটু অন্যরকম করে করার চেষ্টা করছি। যদিও মানে তুমি যেটা বলো যে আমি গাইতে গেলে আমার ওই ধরনের এটাই চলে আসে, চেষ্টা করছি, দেখা যাক মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করে। কারণ না, এটাও কিন্তু আমার মনে হয় যে সামহো দরকার, কারণ এই জেনারেশন মানে আমাদের ছেলেমেয়েরা যে জেনারেশনটা, তাতে কিন্তু আমি আমার মেয়েকেও দেখেছি যে এই পুরনো গানটা গাইছে কিন্তু ওই নতুন ভার্সনটা মানে আনপ্লাগড যেটা, সেইটা ওদের ভীষণ টাচ করছে। না রে, এটা কোথা থেকে শিখছিস? কারণ ওরা রিলেট করতে পারছে ওদের ধর মানে মিউজিক ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে, এখন তো অনেক প্রচুর আধুনিক হয়ে গেছে না, অথবা 70-80 বছর 50 বছরের পুরনো যে সমস্ত মিউজিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার হতো, এখন তো অনেক কিছু হয়ে যায়, কম্পিউটারের প্রচুর কিছু হয়ে যায়, এমনিও অনেক রকম যন্ত্র বেরিয়ে গেছে, তো ওরা আমার মনে হয় সামহাও এগুলোতে বেশি ঝোঁকে। এটা খুব ভালো পদক্ষেপ যেটা করছি, সেটা এখন তো মানে আমাদের ডিজিটাল মার্কেটিংটাকে অস্বীকার করলে চলবে না, তো ওটাকেই স্বীকার করতে হবে, অস্বীকার করা ওটাই স্বীকৃত। এখন ইউটিউব প্রমোশন করছি, আমার নিজস্ব একটা চ্যানেল আছে পর্ণব ব্যানার্জি বলে, আমার নিজস্ব চ্যানেল, তো সেখানে করছি প্রমোশন। বাহ, খুব ভালো, কিরকম সাড়া পাচ্ছিস ওখানে? সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, না হলে চলবে না। তো সাড়া পাচ্ছি, লোকে ভালো মন্দ দুটোই লিখছে, দুটোই নিয়ে পরবর্তী গানগুলোতে সেগুলো অ্যাপ্লাই করে চলার চেষ্টা করছি। একেবারেই তাই, সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে, সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে, সে রাগিনি ভুলো না গো ভুলে যেও না, সানি দানি দা পাধা পারে মাগারে সা সা বাজে গো বিনা, বাজে গো বিনা তুম না তুম না 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 তুম না না না, বাজে গো বিনা। সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে, সুরে সুরে বাধা আছে
তোমারই মায়ার তারে অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে সে রাগিনি ভুলো না গো ভুলে যেও না সানি দানি পাধা পারে মগার সা সা বাজে গো বিনা বাজে গো বিনা তুম না তুম না 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 তুম না 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 বাজে গো বিনা ক্যা বাত অসাধারণ অপূর্ব সত্যি রে এটা ওই সাথে সাথে স্পিডটা বাড়বে আর গানটা একেবারে একেবারে ওই মিউজিকটা ছাড়া ঠিক ওই মিউজিকটা ছাড়া কিন্তু তাও মানে তুই একটা জাস্ট হারমোনিয়ামের বর্ষায় অপূর্ব গানটা গেছিস দারুণ আর এই গানের পরে সময় হয়ে গেছে ছোট্ট করে আবারও একটা আমি ব্রেক নেব আর ফিরে আসবো আবারও পর্ণাবর গান নিয়ে সঙ্গে থাকুন বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখি না প্রায় তো বিশ্বাস করবে না একশোটা ছেলে না মহাজাতি সদনের গেটের সামনে শুয়ে পড়লো দাদা আমাদের বুকের উপর দিয়ে যাবে এ নদী এমন নদী জল চাই একটু যদি দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে এ প্রিয়া এমন প্রিয়া সোহাগে ভরলে হিয়া কেবলি বিদ্রুপার বাঁকা কথাই বলতে থাকে নদী এমন নদী এ প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয় না কালো কখনো নয়ন তারায় ঝরে না স্নিগ্ধ আলো এ প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয় না কালো কখনো নয়ন তারায় ঝরে না স্নিগ্ধ আলো শুধু যে জলে আগুন তবু তার মনি গুণ মরবে জেনেও এমন আমার তাকেই দেখে এ নদী এমন নদী জল চাই একটু যদি দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে থ্যাংক ইউ অসাধারণ এই যে একটু মানে এই ইম্প্রোভাইজেশন ইম্প্রোভাইজেশন গুলো যেটা যে কাজটা করছি ওইভাবেই গাইছি একটু চেষ্টা করছি রাখার মানে যদিও অনেকে অনেকে গুলো পছন্দ করেন অনেকে করেন না অনেকে বলেন যে আমরা একদম গোড়া মানে যেটা আছে ওটা দেখেই গাও আর অনেকে বলেন যে না ঠিক আছে তো চলতেই পারে আমার কি মনে হয় তো মানে আমি গানটাকে নষ্ট না করে আমি যতটুকু ইয়ার সুদিন যতটুকু থাকে ততটুকু করলাম মনে হয় সেটা কোনো মানে কিছু গর্হিত কোনো কাজ করে ফেললাম বলে আমার মনে হয় না সেটা আমার ব্যক্তিগত মত একেবারেই তাই ছোটবেলায় যখন ধর তুই বললি মাসির কাছে গান শেখা প্রথম মাসির কাছে তারপরে পাড়ার শিক্ষক শিখিয়েছেন ওই সময়টার ধর আজ থেকে তো অনেকগুলো বছর আগে সেই সময় কোন গানগুলো তোকে টানতো মানে সেই সময় কোন কোন গান সেই সময় আমার অ্যাকচুয়ালি আমি যে ধরনের গান মঞ্চে গাই মূলত স্বর্ণযুগের গানই তো গাই সেগুলোই মানুষ শুনতে চান আমার কাছে আমি গিয়ে মানে স্টেজ প্রোগ্রাম করতে গিয়ে যেটা দেখি কিন্তু আমি কিন্তু একদম নাইনটিজের মানে 90-এর দশকের গান বাজনাটা শুনে বড় হয়েছি মানে সুমনদার ক্যাসেট নচিদার ক্যাসেট মাথার সামনে নিয়ে একটা ছোট টেপ ছিল আমাদের ওটাতে চালিয়ে মানে অফিসেরে অফিসার বক্র চাউনি তার খেটে খাওয়া মেয়েরা তো ভোগ্য মানে আমার না এই গানগুলো শুনলে খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে এখনো মানে ঘুম পাড়ানি গানের মতো কাজ করে কিংবা ধরো প্রথমত আমি তোমাকে চাই এই এই গানগুলো শুনে আমি একদম বড় হয়ে উঠলাম আর তখন আরেকজনের গানও ভীষণ শুনতাম তার একটু আগে আমি শুট করতে আমার নিজে যখন কম্পোজিশন করি আমি দেখেছি করতে গেলে না কিছুটা আমার ওই 90-এর দশকের ওই ধাঁচটা চলে আসে এটা অবচেতন ভাবেই আসে হয়তো অনেক মানে চেষ্টা করি সেটাকে বাদ রেখে এখনকার মতো শুট করার কিন্তু আমার চলে আসে এটা এবং কিছুটা আমার ভালো লাগে না ঘটনা এটা কারণ দশকটাকে তো ধরা তো দোষের না বরং যে দশকে আমরা যেরকম ভাবে বেড়ে উঠেছি এবং সমৃদ্ধ হয়েছি সব থেকে বড় কথা তাই না একটা রেভলিউশন না একদম রেভলিউশন মানে মারাত্মক রেভলিউশন পুরো বাংলা গানটাকে পাল্টে দেওয়া রেভলিউশন
তার আগে পর্যন্ত একটা গতানুগতিক পদ্ধতিতে গান মানুষ গেয়ে এসছে, ফুল পাখি লতা পাতা আলো জ্যোৎস্না এই, তারপরে সেগুলো নিয়েও যে একটু অন্য ধরনের কিছু একটু ভাবনা ভাবা যায় সেটা তো, এটা তো অস্বীকার করার কোনো উপায়ই নেই। 92 আমার মনে আছে সুমনদার ফার্স্ট ক্যাসেট তোমাকে চাই, এবং সেটা তারপরে সুমনদার কাছেও শুনেছি গল্প যে ওই ক্যাসেটের সবকটা গান একদিনে রেকর্ডিং হয়েছিল, মানে যে কোম্পানি করেছিল তারা বলেছে যে আপনার ক্যাসেটের যা এই গান কেউ শুনবে না। হ্যাঁ আমি শুনেছি, একদিন এবং রাত্রে, সেটা রাত্রে টাইম দিয়েছিল যে একদিনে কত বোধহয় 12টা গান ছিল বোধহয়, একদম 12টা গান একদিনে গেয়েছিলেন, তারপরে ইতিহাস একেবারে, তারপরে ইতিহাস মানে ওই রকম ওই রেকর্ডটা বোধহয় কেউ ভাঙতে পারেননি তাই না? হ্যাঁ শোনাও, হ্যাঁ হ্যাঁ শোনা না বাবা, এত করে বলে যাচ্ছি বন্ধ আসিকে। বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখি না তোমায়, গেউ সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। হ্যাঁ তালটা রাখো। বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখি না তোমায়, গেউ সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে, এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে, তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে, আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখা পড়া, আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখা পড়া, প্রাণে গান লাই মিছে তাই রবি ঠাকুর মূর্তি গড়া, তোমার ওই দেহাতি গান, তোমার ওই দেহাতি গান দোলে যখন বাঁশির মুখে, আমাদের নকল ভণ্ড কৃষ্টি চালায় কড়াত বুকে, বুকে আর গলায় আমার শহর কলকাতায়, গেউ সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখি না তোমায়, গেউ সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। বাঁশুরিয়া ও বাঁশুরিয়া, সত্যি এই গানগুলো কি সুন্দর, কি অসাধারণ ভাবে ওটা ছুঁয়ে দিয়েছিল। তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে, এই এই লেখা কে লিখতে পারবে আর কেউ পারবে না, মানে গায়ে কাঁটা দিয়ে দেয় কিন্তু এই সমস্ত গান শুনলে না, টকবক টকবক করে ফুটতে থাকি এখনো। অথচ আমি একটা জিনিস বলছি, ধর এই আবারও এই জেনারেশনের কথা আসবে, মানে আমাদের পরবর্তী জেনারেশনটার কথা বলছি, তারা কিন্তু এই ধরনের গান পড়ে পাওয়া, সেটা মানে সুমনদা নসিদার একটা স্টেজ প্রোগ্রামে দেখলে আমি একটা জাস্ট ছোট্ট জিনিস শেয়ার করছি, আমি সাংঘাতিক ফ্যান নসিদার, মানে আমি এরকম 2-3 কিলোমিটার দৌড়ে গেছি খালি পায়ে নসিদার গান শোনার জন্য, এরকম খর্দায় এসছে নসিদার, এরকম হয়েছে আরও বেশি হবে। এবারে নসিদার একটা অনুষ্ঠান মহাজাতি সদনে হচ্ছে, নসিদার মানে কাকে বলি না আমরা, এখন অনেকে এইসব স্টারডাম ফারডাম হ্যান ত্যান অমুক তমুক, প্রায় বিশ্বাস করবে না 100টা ছেলে না মহাজাতি সদনের গেটের সামনে শুয়ে পড়লো, দাদা আমাদের বুকের উপর দিয়ে যাবে, এই যে এই আমার বলতে গেলে না গায়ে কাটা যায়, এই এই পাওয়ারটা মানে জাস্ট ভাবা যায় না না, এই পাওয়ারটা ওফ সত্যি, এরকম আরো অনেক সাক্ষী সেই মরে যায়, এটা এরকম অনেক প্রচুর প্রচুর গল্পই আছে, একদমই তাই। আর সময় হয়ে গেছে ছোট্ট করে আবারও একটা ব্রেকে যাবার, এক্ষুনি যাব এক্ষুনি ফিরব, এবং পর্ণবর গান তো থাকছেই আমাদের সঙ্গে। যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মনে নির্জন কোন কি আর করে তখন। যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে ফাঁকি, যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে ফাঁকি, সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি। যখন আমার ক্লান্ত চরণ
যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্ত ক্ষরণ খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন নস্টালজিয়া একেবারে হিন্দিটা শোনো হ্যাঁ 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 নিশ্চয় মানে খুব ইচ্ছে করছে অনেকদিন গানটা গাই না মে কোই এসা গীত গাও मैं कोई ऐसा गीत गाऊं के आरजू जगाऊं अगर तुम कहो मैं कोई ऐसा गीत गाऊं के आरजू जगाऊं अगर तुम कहो तुमको बुलाऊं के पल के बिछाऊं तुमको बुलाऊं के पल के बिछाऊं कदम तुम जहां जहां रखो जमीन को आसमां बनाऊं सितारों से सजाऊं अगर तुम कहो ये गानटाओ तोर गलाय भीषण मानिएछे ये अंतराटा खूब भालो कर अगर कहो तो मैं सुनाऊं तुम्हें हंसी कहानियां सुनोगी क्या मेरी जबानी तुम एक परी की दास्तां या मैं करूं একটা গিটারের পার্ট ছিল যা মে করু তুমসে বয়া কে রাজা সে রানী মিলি থি কহাঁ কহানি এক নগর মে তুমে লেকে যাও আগর তুম কহো ক্যা বাত অসাধারণ অপূর্ব আমার একটু আর পর্ণবকে এখন ছাড়তে ইচ্ছেই করছে না ওরা যে আর একটা এপিসোড চালিয়ে নিই আচ্ছা একটা জিনিস বল যে ধর দেশে এবং বিদেশে অনেক অনুষ্ঠান করেছিস এবং দু রকমের অডিয়েন্স মানে এখানকার অডিয়েন্স একরকম প্রবাসী বাঙালি যারা তারা একটু অন্য ধরনের দু জায়গাতে অনুষ্ঠান করার অভিজ্ঞতা দু রকম ওখানে মানুষ বেশি নস্টালজিক হয়ে পড়েন তার কারণ যে ধরনের গানগুলো কানে নিয়ে তারা দেশ ছেড়েছেন সেই গানগুলি তারা বেশি করে শুনতে চান এখনকার গান অবশ্যই শুনতে চান তারা কিন্তু ওই গানগুলোই বেশি করে শুনতে চান ইনফ্যাক্ট আমি যেহেতু এই গানগুলো বেশি গাই বলে এক্সপেকটেশনটা এই ধরনের গানেরই থাকে তবে ইদানিংকালে আমার নিজের কিছু কম্পোজিশনও রিকোয়েস্ট আসছে বেশ কিছু থিম সং যেমন গত বছর আমি কলকাতা গতবারের হ্যাঁ গতবারের আগের বার লাস্ট ইয়ারের আগের বছর কলকাতা যে বুক ফেয়ার হয় সেটা থিম মিউজিকটা আমি বানিয়েছিলাম তো আমি অবাক হয়ে গেলাম গতবার ইউএসএতে গিয়ে যে হঠাৎ করে একজন বললেন কলকাতা বইমেলার গানটা মানে আপনি শুনেছেন এই গানটা হ্যাঁ আমরা এটা মানে ইন্টারনেটের দৌড়াতে শুনেছি তো একটা চ্যানেলের থিম মিউজিক বানিয়েছিলাম খুব তুমি সেটা শুনেছো নিশ্চয়ই খুব জনপ্রিয় হয়েছিল ওই গানটা ওই গানটা রিকোয়েস্ট আসে আমার নিজের কম্পোজিশন রিকোয়েস্ট আসে তো মিলিয়ে মিশিয়ে রিকোয়েস্ট পাই তবে মানে দেশের মাটিতেই গান গাইতে বেশি ভালো লাগে উন্মাদনাটা না ওইটা ঠিক এটা মানে বিশেষ করে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা এটা বাইরে পাওয়া যায় তারা সেখানে তো অনেক নিয়ম বাধ্যবাধকতা থাকে যে খুব পরিমিত আর কি পরিশীলিত পরিমিত মেপে মেপে মাপ মাপ আমারও তো প্রচুর অভিজ্ঞতা হয়েছে খুব মেপে মেপে আর কি আনন্দটাও মেপে দুঃখটাও মেপে এরকম আর কি ব্যাপারটা আর যারা তোর ভীষণ প্রচুর মহিলা ফ্যান্স আছে এবং অল্প বয়সীরাও পর্ণবকে প্রচন্ড পছন্দ করে ফোন টোন আসে ফোন এখন ফোনের থেকে ফোন তো রাত দুপুরে উদ্ভব টাইম আস মানে আসতো আগে রাত দুটো একটা এখন যেটা ওই হোয়াটসঅ্যাপ ফেসবুকই বেশি হয় এখন তো ফোনের থেকে সেটা ওইটা অনেক চ্যাটিংটা রাত জেগে করি না সেটা বললে মিথ্যে কথা বলা হবে করি চ্যাট করি তো খুঁজে পাওয়াটা অনেক সহজ তো তুই একটা জায়গায় তোর নামটাকে শুধু এখন ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখবে ফেসবুক হতে যেটা যে দাদা আপনার নাম্বারটা দেবেন একটু একটা প্রোগ্রামের জন্য বিয়ে করছিলাম তখন কি ভালো লাগে
একদম সে দিক না দিক এই প্রোগ্রামে এটা ঘটনা এটা ঘটনা আর মানে পালাবার কোথাও উপায় নেই এই কারণে যে গুগলে একটা এমনি করে জাস্ট নামটা দিয়ে দিলে হোয়াট অ্যাবাউট সমস্ত কিছু তার হাজির একেবারে কোথায় যাবে তুমি যেতে পারবে না পালাবার উপায় নেই এইটাই আবার বাড়ির রিয়াকশনটা কি হয় আমার খর্দার স্কুলটা আলাদা কলেজ মানে আমরা ব্যাচমেট এবং মানে দেখাটাও হয়েছে পাড়াতেই ওই আমাদের এখন কমে গেছে এগুলো পাড়ায় পাড়ায় রবীন্দ্র জয়ন্তী বাবা প্রচন্ড হতো একটা সময় হ্যাঁ তো সেখানে আমাদের উত্থান তো সেখান থেকেই রবীন্দ্র জয়ন্তী একেবারে তখন আমি ওই ওই গানটা গাইছি ওই যে কঙ্কন নদীর ধারে ভোরবেলা নিয়ে যাই দই চাইবো দই চাইবো একদম চণ্ডালিকা সরি চণ্ডালিকা চণ্ডালি তো এইটার ও নেচে ছিল আর অনেক নৃত্যনাট্য হতো আমরা গান গাইতো সেইখান থেকেই আলাপ পরিচয় নাচ গানে একেবারে মিলে গেছে তো তারপরে তো প্রেম তো সে এখন ইউজ টু এগুলো ইউজ টু সে কিছু আর আর মানে আমিও মানে কি বলতো ওই একটা 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 ব্যারিয়ার সবসময় রাখতেই হয় সেটাকে আমি খুব একটা কোনোদিন অতিক্রম করিনি আর চাইও না অতিক্রম করতে ওই পর্যন্ত করাবানি গন্ডগোল বিশাল ঝামেলা অশান্তি কি দরকার ওই পর্যন্ত তোমার আমাকে খুব ভালো লাগছে বা খুব ভালো তুমিও ভালো থাকো আমিও ভালো থাকি এভাবেই আমাকে ভালোবেসো দারুণ দারুণ এইটাই কিন্তু লিখি সবসময় তো এক্স্যাক্টলি অভিজ্ঞতা থেকেই তো বললাম তোমার তো এটা আরো অনেক বেশি হবে তোমার ফ্যান ফলোয়িং সাংঘাতিক আমি সেদিন মানে তোমার তুমি খেয়াল করনি আমাদের এটা আমাদের যে কাজটা চলছে রিসেন্টলি সেটা রেকর্ডিং থেকে তুমি বেরোচ্ছ আমি দেখছি সব মানে তোমাকে দেখতে দেখতে যাচ্ছে এবং বলতে বলতে যাচ্ছে এই রাজমন্ত্রী তোমার ফ্যান ফলোয়িংটা সাংঘাতিক আচ্ছা হ্যাঁ এই যে যেটা ও একটু বলতে বলতে থেমে যাচ্ছে আস্তে করে দিল 12টা আর কি সেইটা একটু বলি যে রিসেন্ট একদম রিসেন্ট মানে দু সপ্তাহ আগে আমরা কিন্তু একটা কাজ করেছি আমি এবং পর্ণব একটি বাংলা ডকুমেন্টারি ফিচার ডকু ফিচার বলা যায় একটা ফিল্মে এবং আমি এটা অত্যন্ত গর্বের সঙ্গে আপনাদের জানাতে চাই যে এই প্রথমবার পর্ণব কিন্তু একটি ফিল্মের মিউজিক ডিরেক্ট করলো এবং যেখানে ওর মিউজিক ডিরেকশনে আমি গান অসাধারণ গেয়েছো এবং দারুণ এবং আমরা একটা প্রচণ্ড ঐতিহাসিক কাজ করে ফেলেছি বিপ্লব ঘটিয়ে ফেলেছি আমি জানি না ফিল্মটা রিলিজ হলে আমরা প্রচণ্ড সমালোচনার মুখে পড়বো নাকি আমাদের মালা দিয়ে বরণ করা হবে কারণ রবীন্দ্রনাথের একটি কবিতা এবং সেটা রবীন্দ্রনাথের আরেকটি গানের সুরে বসিয়ে আমরা দুজন গেয়ে ফেলেছি ছবিটার টাইটেল ট্র্যাক আমি জানি না এটা আপনারা কিভাবে নেবেন কিন্তু আমরা গানটা অত্যন্ত দরদ দিয়ে গেয়েছি ভীষণ মানে তাই না অসম্ভব মানে যদি আপনারা প্লিজ ছবিটা রিলিজ হলে আপনারা গানটা শুনবেন দেখবেন কাজে কিন্তু কোনো ফাঁকি নেই আমাদের কাজে কোনো ফাঁকি নেই ঠিক আমরা ভীষণ ভালো করে গানটা গেয়েছি আশা করি আপনাদেরও ভালো লাগবে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ছোট্ট করে দু লাইনের একটা গান দিয়ে শেষ করবো আমাদের আজকের অনুষ্ঠান তুমিও গাও তাহলে আয় রে আয় লগ্ন বয়ে যায় মেঘ গুর গুর করে চাঁদের সীমানায় পারল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে গায় আয় রে আয় আয় রে আয় ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলরলে নূতন জীবন গড়িয়ায় আয় রে আয় লগ্ন বয়ে যায় মেঘ গুর গুর করে চাঁদের সীমানায় পারল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে 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 আয়